আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আটার তৈরি মজাদার বাদামের বিস্কুট রেসিপি। এই রেসিপিটি তৈরি করতে খুবই সহজ। এই বিস্কিটটি বাচ্চারা এবং বড়রা সকলেই খেতে খুব পছন্দ করবে। আপনারা ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঝটপট এই বিস্কুটের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই রেসিপিটির জন্য প্রথমে আমি একটি পাত্রে একটি ডিম ভেঙে নিলাম। ডিমের মধ্যে আমি দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার চিনিগুলো ভালোভাবে একটি হ্যান্ড মিক্সের সাহায্যে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিনি সম্পূর্ণরূপে গলে না যায় ততক্ষণ পর্যন্ত ডিমের সাথে চিনি মিশিয়ে নিতে হবে। চিনি সম্পূর্ণ গলে যাওয়ার পর এই মিশ্রণটির মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ এবং আধা চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো এবং আরও দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ তেল। এবার ডিমের মিশ্রণের সাথে সবগুলো উপকরণ আবার কিছুক্ষণ নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ ভাজা বাদাম। বাদামগুলো হালকা ভেঙে নিয়েছি। পুনরায় ডিমের মিশ্রণের সাথে বাদামগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো শেষে এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণ আটা। আটাগুলো একটি চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়া শেষে অবশিষ্ট দানাদার অংশগুলো ফেলে দিতে হবে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার একটি হ্যান্ড মিক্সের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। যখন ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন হাতে সামান্য পরিমাণ তেল নিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে আমি অল্প অল্প করে কেটে নিয়ে দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে বিস্কুট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কুকি কাটারের সাহায্যেও বিভিন্ন শেপে আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন। এবার একটি ছুরির সাহায্যে বিস্কিটের উপরের অংশে আমি কয়েকটি দাগ কেটে নিলাম। এর ফলে বিস্কুটটি দেখতে খুবই ভালো লাগবে। এভাবে সবগুলো বিস্কুট আমি তৈরি করে নিব। এবার একটি ট্রেতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি তৈরি করা সবগুলো বিস্কুট দিয়ে দিব। বিস্কুটগুলো ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাঁড়িটিকে প্রায় 5 থেকে 10 মিনিট প্রিহিট করে নিব। প্রিহিট করা হয়ে গেলে বিস্কুটের ট্রে এই হাঁড়ির উপর দিয়ে দিব। হাঁড়িটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ঢাকনায় যে ছিদ্রটি আছে সেটিকে একটি কাগজের সাহায্যে আমি বন্ধ করে দিচ্ছি। এবার এই বিস্কুটগুলোকে চুলার তাপ লো হিটে রেখে 15 থেকে 20 মিনিট বেক করে নিব। যখন বিস্কুটের উপর একটি সুন্দর কালার আসবে তখন বিস্কুটগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। গরম থাকা অবস্থায় কোনোভাবেই বিস্কুটগুলোকে ট্রে থেকে উঠানো যাবে না, কারণ গরম অবস্থায় বিস্কুটগুলো খুব নরম থাকে এবং ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে খুব সহজেই অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার এই বিস্কুটের রেসিপিটি বাড়িতে আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।